সত্যি বন্ধুরা এটা একটা ম্যাজিক্যাল রেমেডি, আমি শিওর যে এর আগে তোমরা কখনো এটা ট্রাই করোনি। এটা এমনই একটা দুর্দান্ত ফেস প্যাক যেটা তোমাদের স্কিনের মধ্যে থাকা যে কোনো ডার্ক স্পট বা হাই পিগমেন্টেশন, স্কিনের মধ্যে থাকা ডার্ক স্পটকে ফেড করবে, স্কিন কমপ্লেকশনকে 1 থেকে 2 শেড পর্যন্ত লাইটেনও করবে, যাদের হাই পিগমেন্টেশন রয়েছে সেটাকেও লাইট করবে এবং চোখের তলে যে কালি পড়ে যায় মানে ডার্ক সার্কেল হয়ে যায় সেটাকেও কিন্তু লাইট করতে সাহায্য করবে। এই ফেস প্যাকটা ট্রাই করলে আমি জানি তোমরা আমাকে থ্যাঙ্কস বলতে বাধ্য হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলের রেমেডি ইউজ করে তোমরা স্কিন ভালোভাবে কেয়ার করছো। আজকে যে ফেস প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা সত্যি একটা ম্যাজিক্যাল একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটা বানানোর জন্য কি কি লাগবে এবং কিভাবে ইউজ করতে হবে দেখে নাও। তাহলে প্রথমে লাগবে আমাদের সেদ্ধ আলু। আলুটা এইভাবে আমি ম্যাশ করে নিয়েছি, তোমরাও এইভাবে ম্যাশ করে নেবে। সেদ্ধ আলুটা একটা বাটিতে আমি ম্যাশ করে নিয়েছি। আরেকটা পাত্রে তোমরা নিয়ে নাও, আরেকটা বাটিতে নিয়ে নাও তোমরা 1 চামচ মতো কফি পাউডার। এরপর এতে 2 চামচ মতো জল দিয়ে দাও, দিয়ে ভালোভাবে এটা গুলে নাও। এরপর যে ম্যাশ করা আলুটা রয়েছে তার মধ্যে এটা মিক্সড করে দাও, দিয়ে ভালোভাবে মিশিয়ে নাও। তারপরে আমি এখানে নিয়ে নেব 1/2 চামচ মতো আলমন্ড অয়েল মানে বাদাম অয়েল। তোমরা চাইলে তোমাদের কাছে যে অয়েলটা অ্যাভেলেবেল রয়েছে তোমরা সেটাই নেবে, কোকোনাট অয়েল বা তোমরা অলিভ অয়েল নিতে পারো, যে কোনো অয়েল তোমরা নিয়ে নিতে পারো। এরপর এটা ভালোভাবে মিক্সড করে নেব এবং যাদের স্কিন খুব বেশি ড্রাই তারা এখানে 1/2 চামচ মতো গ্লিসারিনও অ্যাড করে নিতে পারো। এটা ভালোভাবে মিক্সড করে নাও বন্ধুরা, এটা স্কিনের মধ্যে মেচেতা দূর করতে দুর্দান্ত কাজ করবে এবং যে কোনো দাগ ছোপকেও দূর করতে সাহায্য করবে, কুঁচকে যাওয়া ত্বক কেও টান টান রাখবে। যাদের বয়সের আগে স্কিন কুঁচকে যায় সেই কুঁচকে যাওয়া ত্বককেও কিন্তু টান টান রাখতে সাহায্য করবে। এরপর পরিষ্কার ত্বকে এটা লাগিয়ে নাও, পুরো মুখে এটা লাগিয়ে নাও। বন্ধুরা আলুর মধ্যে এমনই উপাদান রয়েছে যেটা ত্বকের যতই পুরনো পিগমেন্টেশন হোক না কেন স্কিন টোন 2 থেকে 3 শেড লাইট করবেই। বন্ধুরা আলুর মধ্যে এমনই উপাদান রয়েছে যেটা ত্বকের যতই পুরনো পিগমেন্টেশন হোক না কেন সেটাকে দূর করতে সাহায্য করবে এবং স্কিন টোনকে 2 থেকে 3 শেড পর্যন্ত লাইটেন করতেও সাহায্য করবে, ত্বককে ফর্সা করবে। আর কফি পাউডার স্কিনের ট্যানকে দূর করতে সাহায্য করবে, কারণ আমাদের গ্রীষ্মকালে ত্বক এমনিতেই কালো পড়ে যায়, বাইরে বেরোলেও সান ট্যান পড়ে যায়, সেই ট্যানটাকে কিন্তু দূর করতে খুব ভালোভাবে কাজ করবে কফি পাউডার। ত্বকের কালচে ভাব পুরো কাটিয়ে তুলতে সাহায্য করবে। বাদাম অয়েল স্কিনকে সফট সাফল রাখতে সাহায্য করবে, যাদের ত্বক খসখসে হয়ে যায় সেটাকেও কিন্তু নরম করতে সাহায্য করবে। তারপর 15 মিনিট ফেসের মধ্যে এইভাবে লাগিয়ে রেখো, তারপর ফেসটা নর্মাল ওয়াটারে ধুয়ে ফেলো। তোমরা এটা টানা 7 দিন পর্যন্ত ব্যবহার করলে একটা দারুণ রেজাল্ট লক্ষ্য করতে পারবে তোমাদের ত্বকের মধ্যে। এটা তোমরা 2 থেকে 3 দিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারো। এরপর তোমরা যে কোনো লাইট ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি, এটা দারুণ রেজাল্ট দেয় বন্ধুরা, অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। ন্যাচারাল জিনিস অবশ্যই কাজ করবে, তোমাদের ডেইলি ইউজ করতে হবে, তবেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও। আর মাই ক্রিয়েশন মাই লাইফস্টাইলে প্রচুর স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।